আমরা আমাদের মুসলমানদের পরিচয়টাই হারিয়ে ফেলছি। সুতরাং এইটিকে প্রথমে প্রতিষ্ঠিত করুন, তারপরে যেসব কৌশলগত দিকে সামান্য একটু বলার এখন সুযোগ নেই সেটুকু, তা না হলে কিন্তু অনেক আগে আক্ষেপ করে গেছেন একজন, শের কা শের মে বিল্লি খেল রহি কেসে হায় মুসলমান কা বদনসিব, শাহাদত কি তামন্না টুট গই তসবি কা দানো মে জান্নাত টুট রহি। এই হচ্ছে আমাদের মুসলিমত্ব, তসবি দ্বারা পশ্চাৎ দেশে নিয়ে ঝুলাচ্ছি এবং সেটা আমরা মুসলিমত্ব সাজাচ্ছি। আমাদের শাহাদতের তামান্না চলে গেছে, আমরা বাঘ হয়ে বিড়ালে নিয়ে, আমরা কিন্তু বুকের মধ্যে আজকেও দেখলাম ডাবালার গায়ে ক্যালভিন ক্লিন, তাকে বোঝালাম, তারপর দেখলাম আগেই দেখলাম হচ্ছে অ্যাডিডাস, এই জায়গায় লেভাইস জিন্স। আপনি কি জানেন এদের পরিচয় কি? আপনি কিন্তু এই পানির বোতল দেখেছেন আর বাকিগুলো কিন্তু দেখেন নাই। চলেন আমরা এই সবগুলো বের করি, ওরা আর আমরা, মানবতা এর বাইরে কিছু নেই। জায়গাটা এই যে আপনি হয় বাঁচবেন না হয় মরবেন। আপনি যদি আল্লাহকে বিশ্বাস করেন তাহলে আল্লাহর কোরআনকে বিশ্বাস করতে হবে, আল্লাহ রসুলকে বিশ্বাস করতে হবে এবং পুরো জীবনবোধ সেটা অনুযায়ী সাজাতে হবে। আপনি ওদের সঙ্গে থেকে মিল মহব্বত করে গাধাতন্ত্রের গণতন্ত্র গণতন্ত্র গাধাতন্ত্রের গান গাইতে পারবেন না, আর আরেকটা জিনিস আপনি পারবেন না, আপনি সেকুলার হতে পারবেন না, আপনি ধর্ম নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ ইসলামে নাই। লাকুম দীনুকুম ওয়ালি দীন, তোদেরটা তোদের আমাদেরটা আমাদের। সুতরাং এই বোধটুকু যদি আমরা প্রথমে অর্জন করতে পারি তাহলে বেসিক বোধটা অর্জন করা হলো, তারপরে আপনি টেকনোলজি আপনি ওয়ার্ল্ড মুসলিম আর্মি বানাবেন কি বানাবেন সব কিছু বানান। এই জায়গাটুকু আমরা হারিয়ে ফেলেছি, আমরা খুব লজ্জিত যে আমরা মুসলমান। ও বাবা, এইটা নিয়ে তো বাবা হবে না। আপনি একসঙ্গে জান্নাতও পেতে চান আবার এইদিকে ইয়ের সঙ্গে বাইডেন সাহেবকে খুশি রাখতে চান। আপনার একটা ইফ ইউ হ্যাভ এ ডগ অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু গিভ হিম এ নেম ইট এ নেম দেন গিভ ইট বাইডেন। এইটারও যে নিজে কি বলছে, আমরা হলাম আমি আই এম এ জায়ানিস্ট, এইটা বলার পর আপনার কোনো সন্দেহ অবকাশ আছে? আপনি চুপ করে থাকেন ক্ষমতায় যাবেন বলে আমি বেশি সরব হই, কারণ এইখানে তোকে চান্স পেয়ে গেছি, আমার সুযোগ আমার যারা ইন্টারন্যাশনাল অ্যালাই তারা ওকে সমর্থন করে। এইভাবে তো হবে না, আমাদের মানে মুসলিমদের জনদৃষ্টিতে যদি আমরা দেখি শাসকদের বিরুদ্ধে এই অবস্থানকে আমাদেরকে শান্ত করতে হবে, শক্ত করতে হবে এবং বুঝতে পারবে। টেকনোলজি ইয়ে আমাদের প্রবন্ধকার যা বলছে সব ঠিক আছে, কিন্তু একটি জায়গা হলো আমাদের জায়গা, আমরা কারা, কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি, কেন যাচ্ছি, কে পাঠালো, কি কাজের জন্য পাঠালো এবং তারপরে কি জবাব দিয়ে করবো। ওইখানে একটি শব্দ খালি তাওহীদ আমাদেরকে পাঠিয়েছে, রিসালাতের মাধ্যমে আমরা খবর পেয়ে গেছি যে আখিরাত এসে যাচ্ছে। সুতরাং আমাদের ওই অনন্ত আখিরাতের জায়গা এবং এই পৃথিবীকে সুন্দর করার জন্য একটি জায়গা আমাদের ওয়ার্ল্ড এন্ড চার্ন, আমাদের ওয়ার্ল্ড ভিউ, আমাদের বিশ্ব দৃষ্টিকে বৈশ্বিক দৃষ্টিকে কি বানাতে হবে, মুসলিমত্ব ইসলামের সেটিকে সাধারণ। যদি না পারেন তাহলে যত প্রেসক্রিপশন দেন আল্লাহর ওয়াস্তে এটা প্রতারণা ছাড়া কিচ্ছু না, একদম প্রতারণা। আমরা প্রতারক, অসম্ভব রকম প্রতারক। এই প্রতারকদের দ্বারা আল্লাহ প্রতারককে সবচেয়ে বেশি ঘৃণা করেন। মুনাফিক শব্দটা শুনতে খুব খারাপ লাগে, 63 নম্বর সূরা মুনাফিক, এবং মুনাফিকদের স্থান হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আমরা মুসলিম না, আমরা মুনাফিক, আমরা যদি মুসলিম হতাম আজকে অন্য জিনিস হতো। আসসালামু আলাইকুম।